আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত পরিমিতি অধ্যায় ১৬। এই প্রশ্নে আমাদের দেওয়া আছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ১০০ মিটার, প্রস্থ ৮০ মিটার। বাগানটি পরিচর্যা করার জন্য ঠিক মাঝ দিয়ে ৫ মিটার চওড়া দৈর্ঘ্য প্রস্থ বরাবর রাস্তা আছে। ৯ নম্বর, উপরের তথ্য চিত্রের সাহায্যে বর্ণনা করো। তো উপরের তথ্য হলো একটি আয়তাকার বাগান, এর দৈর্ঘ্য বরাবর মাঝ দিয়ে একটি রাস্তা আছে এবং প্রস্থ বরাবর মাঝ দিয়ে একটি রাস্তা আছে। এই রাস্তার বিস্তার হলো ৫ মিটার করে। বাগানের দৈর্ঘ্য ১০০ মিটার এবং বাগানের প্রস্থ ৮০ মিটার, রাস্তার বিস্তার ৫ মিটার। তো আমরা যদি বাগানটিকে এ বি সি ডি এই নামে চিহ্নিত করি, তাহলে চিত্রে এ বি সি ডি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এ বি ইকুয়াল ১০০ মিটার এবং প্রস্থ বি সি ইকুয়াল ৮০ মিটার এবং এ বি সি ডি আয়তাকার বাগানের ঠিক মাঝ দিয়ে ৫ মিটার চওড়া দৈর্ঘ্য প্রস্থ বরাবর রাস্তা আছে। এরপরের প্রশ্ন হচ্ছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। তো এই রাস্তার ক্ষেত্রফল আমরা চিত্রের মাধ্যমে এই জিনিসটা আগে ভালোভাবে দেখিয়ে নিই। যেমন ধরো, এটা আমাদের বাগান, এই বাগানের দৈর্ঘ্য হচ্ছে ১০০ মিটার, প্রস্থ ৮০ মিটার। তো সর্বপ্রথম আমরা বাগানটির দৈর্ঘ্য বরাবর যে রাস্তাটি আছে এই রাস্তার ক্ষেত্রফল আগে বের করে নেব, এই রাস্তাটি। তো এই রাস্তার দেখো প্রস্থ বা বিস্তার ৫ মিটার, এই ৫ মিটার হলো বিস্তার। আমরা শুধু কিন্তু এই রাস্তাটা হিসাব করতেছি, দৈর্ঘ্য বরাবর রাস্তা। তো এই দৈর্ঘ্য বরাবর যে রাস্তা, এই রাস্তার দৈর্ঘ্য হলো বাগানের দৈর্ঘ্যের সমান ১০০ মিটার, আর প্রস্থ বা বিস্তার ৫ মিটার। তো আমরা জানি যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। যেহেতু এই রাস্তাটিও দেখো একটি আয়তাকার ক্ষেত্র, তাহলে এই ব্লু কালার রাস্তাটি ক্ষেত্রফল হবে, দৈর্ঘ্য হচ্ছে ১০০ আর রাস্তার বিস্তার ৫, তাহলে ১০০ গুণ ৫ ৫০০ বর্গমিটার, অর্থাৎ আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন আমরা প্রস্থ বরাবর মাঝ দিয়ে যে রাস্তাটি আছে এই রাস্তার দৈর্ঘ্য কত। আমাদের বাগানের দৈর্ঘ্য যদি ৮০ মিটার হয়, তাহলে এই প্রস্থ বরাবর এই রাস্তা এখন আর ৮০ মিটার থাকবে না। কেন থাকবে না? কারণ আমরা দৈর্ঘ্য বরাবর যে ব্লু কালার রাস্তাটির ক্ষেত্রফল ৫০০ বের করেছি, এই জায়গায় কিন্তু আমরা এই প্রস্থ বরাবর রাস্তা সহ ধরে নিছি ১০০, একদম এ মাথা থেকে এ মাথা। তাই প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের এই যে এইটুকু থাকবে আর এই পাশে এইটুকু থাকবে, তো মাঝখান থেকে ৫ মিটার বাদ যাবে। তাহলে এই প্রস্থ বরাবর, বাগানের প্রস্থ বরাবর যে রাস্তাটি, অর্থাৎ এই যে কমলা কালার যে রাস্তাটি, এই রাস্তার দৈর্ঘ্য আর ৮০ মিটার না হয়ে এই যে এখান থেকে ৫ মিটার বাদ যাবে, তাহলে থাকবে ৭৫ মিটার। তো তাহলে প্রস্থ বরাবর রাস্তার দৈর্ঘ্য থাকতেছে ৭৫ মিটার আর এই রাস্তার প্রস্থ বা রাস্তার বিস্তার হলো ৫ মিটার, তাহলে ৭৫কে ৫ দ্বারা গুণ করলে হয় ৩৭৫। এটি হচ্ছে প্রস্থ বরাবর এই কমলা কালার রাস্তাটির ক্ষেত্রফল। আবারও বলি, আমরা যখন বাগানের দৈর্ঘ্য বরাবর রাস্তাটি নিলাম এবং ক্ষেত্রফল নির্ণয় করলাম, তখন কিন্তু আমরা সম্পূর্ণ দৈর্ঘ্য ১০০ মিটার নিয়েছি। তখন আমাদের দেখো প্রস্থ বরাবর কিন্তু রাস্তা থেকে আমাদের ৫ মিটার এই দৈর্ঘ্য বরাবর রাস্তার মধ্যে চলে গেছে। এই কারণে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল ৫০০ বর্গমিটার নির্ণয় করার পর, যখন আমরা প্রস্থ বরাবর, বাগানের প্রস্থ বরাবর এই রাস্তার ক্ষেত্রফল বের করব, এই রাস্তার ক্ষেত্রফল বের করার সময় বাগানের প্রস্থ বরাবর যে রাস্তা আছে সে রাস্তা থেকে ৫ মিটার বাদ যাবে, অর্থাৎ বাগানের প্রস্থ ৮০ মিটার, তাহলে প্রস্থ বরাবর রাস্তার দৈর্ঘ্য, এটাকে বলা হয় প্রস্থ বরাবর রাস্তার দৈর্ঘ্য, এই ৮০ থেকে ৫ বাদ গেলে থাকে ৭৫, আর রাস্তার বিস্তার বা রাস্তার প্রস্থ আছে ৫, ৭৫কে ৫ দ্বারা গুণ করলে হয় ৩৭৫। এই ৩৭৫ আর ৫০০ যোগ করলে আমাদের সম্পূর্ণ রাস্তার ক্ষেত্রফল বের হবে। তাহলে আমরা বিষয়টা একটু এভাবে করতে পারি, এখানে রাস্তার বিস্তার ৫ মিটার, বাগানের দৈর্ঘ্য বরাবর রাস্তার দৈর্ঘ্য ১০০ মিটার এবং বাগানের দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল, আমরা জানি
এই যে দৈর্ঘ্য বরাবর যে রাস্তা, এটা একটা আয়তক্ষেত্রের মতো। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য 100 আর বাগানের প্রস্থ হচ্ছে 5, তাহলে হলো 500 বর্গমিটার। আর প্রস্থ বরাবর বাগানের প্রস্থ বরাবর বাগানের প্রস্থ বরাবর রাস্তার দৈর্ঘ্য বের করতে গেলে, অর্থাৎ এই কমলা কালার রাস্তা, তখন আমাদের এই যে এখানে যে 5 মিটারটা আমরা দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রে ধরে নিয়েছি, এই 5 মিটারটা বাদ চলে যাবে। তো 80 থেকে 5 বাদ দিলে থাকে প্রস্থ, প্রস্থ বরাবর রাস্তার দৈর্ঘ্য থাকে 75 মিটার। তো এই 75 কে রাস্তার বিস্তার 5 দ্বারা গুণ করলে বাগানের প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। ক্ষেত্র আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ, কত হয়? 375। এটি হলো বাগানের প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল। এখন সম্পূর্ণ রাস্তার ক্ষেত্রফল আমরা এই 500 আর 375 যোগ করে দিব, হয় 875 বর্গমিটার। অতএব সম্পূর্ণ রাস্তার ক্ষেত্রফল 875 বর্গমিটার। এরপরের প্রশ্ন হচ্ছে, রাস্তাটি তৈরি করতে 20 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 10 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কয়টি ইটের প্রয়োজন? যেহেতু আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়েছি 875, এখন আমরা ইটের ক্ষেত্রফল বের করবো। ইটের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। তো ইটও একটি আয়তক্ষেত্র, এর আয় এর ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো আমরা দৈর্ঘ্যগুলো যেহেতু সেন্টিমিটারে আছে আর আমরা রাস্তার ক্ষেত্রফল বর্গমিটারে বের করেছি, এই কারণে এই সেন্টিমিটার গুলোকে মিটার করে নিতে হবে। তো আমরা ইটের দৈর্ঘ্য দেওয়া আছে 20 সেন্টিমিটার। আমরা জানি সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করলে এটি মিটার হয়, তাহলে 20 সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করলে 0.2 মিটার আমরা দৈর্ঘ্য পাবো, ইটের দৈর্ঘ্য। ইটের প্রস্থ, ইটের আমাদের প্রস্থ 10 সেন্টিমিটার, 10 কে 100 দ্বারা ভাগ করলে 0.1 মিটার। তাহলে ইটের ক্ষেত্রফল, ইটের একটি তল হচ্ছে আয়তক্ষেত্রের মতো, তাহলে ইটের ক্ষেত্রফলে একটি তলের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 0.2 গুণ 0.1, এটা গুণ করলে হবে 0.02 বর্গমিটার ইটের ক্ষেত্রফল। তাহলে রাস্তা তৈরি করতে ইটের প্রয়োজন, রাস্তার ক্ষেত্রফলকে ইটের ক্ষেত্রফল দ্বারা ভাগ করবো। রাস্তার ক্ষেত্রফল ছিল 875, ইটের ক্ষেত্রফল 0.2, ভাগ করলে হয় 43,750টি ইট। অর্থাৎ রাস্তাটি তৈরি করতে এতটি ইটের প্রয়োজন, 43,750টি ইটের প্রয়োজন। অর্থাৎ রাস্তাটি তৈরি করতে 43,750টি ইটের প্রয়োজন।